আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই কমন একটি রান্না শেয়ার করব। আমার আজকে রান্না হচ্ছে ডিম আলু রান্না। ডিম আর আলুর এই রান্নাটি খেতে খুবই মজা হয়। চলুন দেখে নিই আমি কিভাবে এই রান্নাটি করি। প্রথমে আমি এখানে আধা কেজি পরিমাণ আলু এবং ছয়টি ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি ডিমগুলো এবং আলুগুলোর খোসা ফেলে পরিষ্কার করে নিব। এরপর আমি ছুরি দিয়ে ডিমগুলোতে হালকা একটু আগ দিয়ে নিয়ে ডিমগুলো অল্প তেলে একটু হালকা গোল্ডেন কালার করে নিব। একই প্যানে আরও 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এখানে আমি কিছু পরিমাণে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি। এরপর এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচের বেসরদেক মরিচ গুঁড়া, 1 টেবিল চামচের কমরদেক দিলাম এখানে হলুদ গুঁড়া, এবং 1 টেবিল চামচের কমরদেক দিলাম এখানে আমি ধনে জিরা মিক্স এবং স্বাদ মতো লবণ দিলাম। মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আমি ডিমগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে 5 মিনিট পর্যন্ত আলু আর ডিম কষিয়ে নিব। 5 মিনিট পর আমি এখানে আমার পছন্দ মতো পানি দিয়ে নিলাম। এখানে যে যার পছন্দ মতো পানি ইউজ করতে পারবেন, আমি এখানে পানি একটু বেশি দিয়েছি। এরপর আমি এগুলো 10 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করব। এরপর নামানোর 2-3 মিনিট আগে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া আর কিছু পরিমাণে ধনে পাতা কুচি। রান্নাটি করা অত্যন্ত সহজ এবং খুব কম সময়ে হয়ে যায়। যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা এবং মশলাগুলো ভালোভাবে কষানো হলে রান্নাটি হতে বেশিক্ষণ সময় লাগে না। হয়ে গেল আমার খুবই মজার ডিম আলু রান্না। এই রান্নাটি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।